ভুটানের দোচুলা পার্কে ভুটানিদের পবিত্র স্থানে জুতো পরে উঠে ফটোশুট ভারতীয় পর্যটকের। 17ই অক্টোবর এই কাণ্ড করার পর এই ছবি ভুটানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ভাইরাল হয়। প্রতিবাদে গজে ওঠেন ভুটান নাগরিকেরা। 18 তারিখ রয়্যাল ভুটান পুলিশ তাকে আটক করে। ভুটানের দোচুলা পার্কে ভুটানিদের পবিত্র স্থানে জুতো পরে উঠে ফটোশুট ভারতীয় পর্যটকের। জানা গিয়েছে ওই ভারতীয় পর্যটকের নাম অভিজিৎ রতন হাজারে, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। 17ই অক্টোবর এই কাণ্ড করার পর এই ছবি ভুটানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ভাইরাল হয়। প্রতিবাদে গর্জে ওঠেন ভুটান নাগরিকেরা। 18 তারিখ রয়্যাল ভুটান পুলিশ তাকে আটক করে। হোটেলে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মুহূর্তের খবর, কয়েক ঘন্টা আগে তাকে ছেড়ে দিয়েছে ভুটান পুলিশ। লিখিতভাবে ক্ষমা চাওয়ার ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে 15 জন বাইকারের একটি দল সম্প্রতি ভুটানে ঢোকে, তাদেরই একজন ছিলেন অভিজিৎ। এই ঘটনায় তোলপাড় পড়ে গেছে ভুটানে। জানতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা আমরা জানতে পারি যে অভিজিৎ রতন হাজারে বলে একজন ইয়াং ভদ্রলোক, যে একটা 15 জনের বাইকিং ট্যুরের একটা পার্ট হিসেবে ছিল, মহারাষ্ট্র থেকে ইনারা এসেছিলেন এবং তাদের সাথে একজন ভুটানিজ ট্যুর লিডারও ছিল, যারা ডোচুলা পাসের উপরে ওখানকার যে ছোরতেন আছে, ছোরতেনের উপরে দাঁড়িয়ে এই অভিজিৎবাবু একটা ছবি তোলেন এবং সেই ছবিটা ভাইরাল হয়ে যাওয়াতে শুধু ভুটানেই নয়, ভারতবর্ষেও এটা নিয়ে খুব হইচই হয় যে একটা পর্যটক কী করে একটা ধর্মীয় স্থান, আরেকটা দেশের ধর্মীয় স্থানের প্রতি তার শ্রদ্ধা না দেখিয়ে, তার কোনো জ্ঞান না হয়ে, সে কী করে পৌঁছে এই ধরনের একটা ইররেসপন্সিবল কাজ করলো, এটা নিয়ে সারা মানে সারা দেশে, ভুটানে তো হয়েছেই প্লাস ভারতবর্ষেও হয়েছে, এবং তার ফলস্বরূপ সেই অভিজিৎবাবুর পাসপোর্ট, রয়্যাল ভুটান পুলিশ যারা আছে তারা তার পাসপোর্টটাকে আটক করেছে এবং তাকে তার হোটেল রুমে থাকতে বলেছে এনকোয়ারির জন্য, এবং তার গতকাল তার এনকোয়ারির প্রসেসটা শুরু হয়েছে। আর ওখানে সাথে সাথে আমাদের যে দুটো দেশ, ভুটান এবং ইন্ডিয়া, যে দুটো দেশের মধ্যে এত ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন, সেখানে আমরা জানি যে সেটা হয়তো খুব বড় কিছু এই মুহূর্তে তার হয়তো শাস্তি হয়তো হবে না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আমরা যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে আছি আমাদের জন্য এটা একটা শিক্ষা যে একটা পর্যটক যখন কোথাও বেড়াতে যায় তাদেরকে কী করে শিখিয়ে পড়িয়ে সেই জায়গা সম্বন্ধে জানানোটা খুব জরুরি, যে শুধু হোটেলে কী খেতে পাবে আর কী রকম গাড়িতে ঘুরতে পারবে সেটুকুর মধ্যে রেস্ট্রিক্টেড না রেখে সেখানকার মানুষ এবং সেখানকার কালচার সম্বন্ধেও যে একটা তাকে মানে একটা বৃহৎভাবে জানানোটা যে আমাদের একটা দায়িত্ব, সেই জিনিসটা উঠে এসেছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। नाइस हाउस कुमार, सो नाइस, थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट।